বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির অনুসন্ধান আপাতত শেষ হয়েছে। সিলেটে গিয়ে সবার শেষে শাকিব তামিমের সাথে কথা বলেছেন কমিটির তিন সদস্য। আর সেই কথা বলতে গিয়ে দুই তারকার পরামর্শ শুনে ফিরেছেন তারা। তবে কবে রিপোর্ট দেওয়া হবে তা অবশ্য জানেন না কমিটি। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। এটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে কিভাবে আমরা পরিচালনা করতে পারি ওদের কাছ থেকে আমরা কিছু অ্যাডভাইস চেয়েছি, তারও দিয়েছে। সিলেটে অনুসন্ধান করতে এসে কমিটিকে ফিরতে হলো পরামর্শ নিয়ে। বন্ধুত্বের দূরত্ব বাড়লেও সাকিব তামিমের অবস্থান একই হোটেলে, সেখানেই আলাদা আলাদা ভাবে দু তারকার সাথে কথা বলেছে বিশ্বকাপ পারফরমেন্স ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির তিন সদস্য, বোর্ড পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান। বিশ্বকাপে অধিনায়ক ছিলেন সাকিব, না খেললেও নানা ইস্যুতে আলোচিত তামিম। সবকিছু পৃথিবীর সমাধানযোগ্য যদি আপনি সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন। ঘণ্টাখানেক আলাপের পর কি তথ্য পেয়েছে কমিটি? আমাদের ওয়ার্ল্ড কাপে আমাদের হয়তো আশানুরূপ আমরা রেজাল্ট করতে পারিনি, এটা কী কারণে আমরা পারিনি এবং কী সমস্যা ছিল এগুলি আমরা ফাইন্ডিংস আনছি, এবং ভবিষ্যতে আরও যে খেলা কম্পিটিশনগুলি আছে আমাদের ওগুলিতে এই সময় সমস্যা আমরা না পড়ি। আলোচনা নিয়ে জানাতে গোপনীয়তা বিসিবির। আমার মনে হয় খুব একটি আমি বলতে পারবো, কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালগুলি হয়েছে, তো এটা আপনার যখন সময় আসবে সবাই আপনারা দেখতে পাবেন, এটা একসাথে দেখতে পাবেন, জনগণও দেখতে পাবে আশা করি। বিশ্বকাপ শেষ দুমাস পেরিয়েছে, ভারতে সাত ম্যাচ হেরে চূড়ান্ত ব্যর্থতার কারণ ও সাকিব তামিম দ্বন্দ্বের প্রভাব জানতে অপেক্ষা কতদিনের? আসছে 12 ফেব্রুয়ারি ক্রিকেট বোর্ডের বহুল প্রতীক্ষার সেই সভা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট।